Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo shikharthi bindu, tumra kemon acho? Asha kori bhalo acho. Nirapode nij ghore obosthan korcho. To jai hok, ajke amra notun ekti bishoy niye alochona korbo. Ta holo nobom o doshom shrenir padarthobigyaner shashto adhyay bostur upor taper probhab. Ei adhyayta niye ajke amra alochona korbo. Asha kori tumra puro video ta jure thakbe. এবং আমি চেষ্টা করেছি তোমাদের পাঠ্য বই অনুসারে অনেক ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার এই প্রয়াস সফল হবে বলে আমি মনে করব। আশা রাখি তোমরা সবাই বুঝবে। চলো আলোচনা শুরু করি। তার সর্বপ্রথম আমরা যে বিষয়গুলো একটু দেখব সেটা হলো আজকের এই টোটাল ভিডিও জুড়ে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে আগে একটু জ্ঞান নিয়ে নেই। প্রথমত আমরা তাপ ও তাপমাত্রা সম্পর্কে আলোচনা করব। তাপমাত্রিক ধর্মটা ব্যাখ্যা করব বা তাপমাত্রিক ধর্ম কি জিনিস বোঝার চেষ্টা করব। তাপমাত্রা পরিমাপের যে বিভিন্ন স্কেল আছে অর্থাৎ সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন, তাদের ভিতরে পারস্পরিক রিলেশনটা আমরা বুঝব। এরপর পদার্থের যে তাপীয় প্রসারণ অর্থাৎ তাপ দিলে পদার্থের যে প্রসারণ হয় সেই প্রসারণ সম্পর্কে আলোচনা করব। তো প্রসারণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থকে আবার আমরা তিন ভাগে পাই, সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। দেন আমরা তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে যদি আলোচনা করি তাহলে আমরা সেখানে দুই ধরনের প্রসারণ পাবো, প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ। এরপর আমরা বায়বীয় পদার্থের প্রসারণ সম্পর্কে জানব, আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে আমরা ব্যাখ্যা করব বা জানতে পারব, তাপ পরিমাপের মূলনীতি অর্থাৎ ক্যালোরিমিটির মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব, এলএফ এবং এলভি সম্পর্কে আমরা জানব, বাষ্পায়নের নির্ভরশীলতা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমরা আজকের প্রথম পার্টে মূলত আমরা তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণ পর্যন্ত আলোচনা করব, বাকি টপিকসগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব বা আলোচনায় যাব। তো চলো আমরা প্রথমে তাপ ও তাপমাত্রা নিয়ে বিষয়টা একটু বিস্তর বুঝি। প্রথমে তাপ, তাপ আসলে কী জিনিস তোমরা সকলে আগে অনেকে পড়ে থাকবে হয়তো, তো আমরা তারপরে একটু আলোচনা করি। তাপ এক প্রকার শক্তি, অর্থাৎ তাপ এক প্রকার শক্তি যা দ্বারা আমরা যে কোনো ধরনের কাজ সম্পাদন করতে পারি বা কোনো কাজ করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা যে দৈনন্দিন জীবনে গাড়ি বা ট্রেনে চলাচল করি তার জ্বালানি তেল ব্যবহার করে তাপ উৎপন্ন করা হয়, আর এই তাপের কারণেই বাস বা ট্রেন ছুটে চলে। আমরা তাপের আরেকটা এক্সাম্পল দেখব। দেখো আমরা এখানে গ্যাসের চুলা দিয়ে পানির পাত্রকে তাপ দিচ্ছি যার কারণে পানি ফুটছে অর্থাৎ পানি উত্তপ্ত হয়েছে, তার মানে এখানে তাপের কারণে একটা কাজ সম্পাদন হলো। সুতরাং তাপ এক প্রকার শক্তি আমরা নিঃসন্দেহে বুঝতে পারলাম। তো চলো যেহেতু তাপ এক প্রকার শক্তি তাহলে এর একক সম্পর্কে আমরা একটু আলোচনা করি। শক্তির একক সবার মনে আছে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় আমরা অবশ্যই পড়েছি, তারপর আমরা এর আলোচনা করি। যেহেতু তাপ এক প্রকার শক্তি তাহলে ওই শক্তির একক কাজের একক হবে অর্থাৎ জুল, তাপের এক প্রকার একক। আবার তাপের আরেকটি একক আছে যাকে আমরা ক্যালোরি নামে জানি, তাহলে আমাদেরকে বুঝতে হবে জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটা কী। যেহেতু একই বস্তুর দুই ধরনের একক আছে তো চলো আমরা আগে ক্যালোরির সংজ্ঞাটা দেখে আসি। আমরা যদি এক গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই তাহলে যে পরিমাণ তাপ দরকার হবে সেই পরিমাণটাকেই বলা হয় 1 ক্যালোরি। তা আর 1 ক্যালোরি সমান সমান আমরা জানি 4.2 জুল, অর্থাৎ 1 ক্যালোরি তাপ সমান সমান 4.2 জুল তাপ। চলো আমরা তাপমাত্রা সম্পর্কে একটু জ্ঞান নেই। তাপমাত্রা কী জিনিস আমরা অনেক পড়ে আসছি, তাপের কারণে যা হয় সেটাই তাপমাত্রা বলে বা তাপ হলো তাপমাত্রা হলো তাপের ফল, বিষয়টা এমনই। বাট আমরা এই লেভেলে এসে অর্থাৎ এইটা চিন্তা করব যে তাপমাত্রা হলো তাপের এমন একটা অবস্থা যা নির্দেশ করবে যে পাশাপাশি দুটা বস্তু রাখলে কে তাপ গ্রহণ করবে বা কে তাপ বর্জন করবে। অর্থাৎ
তাপমাত্রাকে আমরা বলতে পারি তাপীয় একটি অবস্থা, যার কারণে একটা বস্তু অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারে। আচ্ছা, তাহলে আমরা সাধারণত কি জানব? যে বস্তু তাপমাত্রা বেশি থাকবে, অর্থাৎ উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুতে সর্বদা তাপ প্রবাহিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা একটু একটা এক্সাম্পল দেখি। এখানে একটা চুলাতে একটা পানির পাত্র বসানো আছে, অর্থাৎ পানি উত্তপ্ত বা বাষ্পীয় পরিণত হচ্ছে। পাশে আমরা একটা ঠান্ডা পানির গ্লাসে পানি রাখলাম। তাহলে এখন তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে অবশ্যই আমাদের জ্ঞান থাকবে। আমরা জেনে এসেছি যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপ সঞ্চারিত হয়, এখানেও ঠিক তাই হবে, অর্থাৎ গরম পানি থেকে ঠান্ডা পানির দিকে তাপ প্রবাহিত হবে। তাহলে এই সংজ্ঞা থেকে বা এই ধারণা থেকে আমরা নতুন একটা সংজ্ঞা দিতে পারি যে তাপমাত্রা বা উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তরিত হয় তাকেই তাপ বলে। সুতরাং তাপ এক প্রকার শক্তি। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু তাপমাত্রার বিষয়টা বুঝে আসি। আমরা আগেই বলেছি যে তাপমাত্রা হলো তাপীয় অবস্থা, যা নির্ধারণ করবে একটি বস্তু অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে। তো এই বিষয়টা আমরা এই এক্সাম্পলের সাহায্যে খুব সহজেই বুঝতে পারি। তাহলে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন দেখো, তাপমাত্রিক ধর্ম, আমরা তাপ বুঝলাম, তাপমাত্রা বুঝলাম, এখন তাপমাত্রিক ধর্মটা আমাদের বুঝতে হবে। আসলে তাপমাত্রার পরিবর্তনের কারণে পদার্থের বা বস্তুর যে ধর্মের পরিবর্তন হয় সেটাকে আমরা বলতে পারি তাপমাত্রিক ধর্ম। অর্থাৎ তুমি যদি এক টুকরো বরফকে তাপ প্রদান করো তাহলে সে পানিতে পরিণত হয়। তাহলে তাপ প্রদানের আগে বরফ ছিল কঠিন পদার্থ, তাপ প্রয়োগের ফলে সে হয়ে গেল তরল পদার্থ। তাহলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয়ে গেল এটাকে আমরা বলবো কি? তাপমাত্রিক ধর্ম। অথবা আমাদের শরীরে জ্বর হলে আমরা কি করি? পারদ থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করি। তাহলে এখানে পারদকে আমরা বলবো তাপমাত্রিক পদার্থ, কিন্তু তাপমাত্রার কারণে পারদের যে আয়তন প্রসারণ হয় সেটাকে আমরা বলবো কি? তাপমাত্রিক ধর্ম। তাহলে আমাদের এই বিষয়টাও বোঝায় আসলো। যেমন দেখো, আমরা এখানে থার্মোমিটার দিয়ে আমরা জ্বর পরিমাপ করছি, তাহলে থার্মোমিটার দ্বারা জ্বর পরিমাপ করা কি পদার্থের তাপমাত্রিক ধর্মের কারণে সম্ভব হয়? অথবা বরফকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে সে যে বা পানিতে পরিণত হয় এটাও কি পদার্থের তাপমাত্রিক ধর্মের কারণে সম্ভব? আচ্ছা, তাপমাত্রিক ধর্ম মূলত পদার্থের দুইটি তিনটি বিষয়ের উপর ডিপেন্ডস করে। সে বিষয় তিনটি হলো আয়তন, রোধ, চাপ। এই তিনটা বিষয়ের উপর তাপমাত্রিক ধর্মটা আমাদের আসলে আমরা খুঁজে পাই। যেমন দেখো, আমরা যদি এখানে পানিকে তাপ প্রদান করি তাহলে পানির আয়তন বৃদ্ধি পেয়ে সে বাষ্পে পরিণত হয়, কিংবা থার্মোমিটারের পারদের আয়তন বৃদ্ধি পেয়ে সে নিম্ন থেকে উচ্চ স্তরে উঠে যায়। অথবা যদি আমি গ্যাসের চাপকে বৃদ্ধি করি বা চাপকে কমিয়ে দিই তাহলে সেখানে কিন্তু আমরা কি তাপমাত্রার একটা তারতম্য পাই। তাপমাত্রার কারণে কিন্তু গ্যাসের চাপ কমে বা বাড়ে। তাহলে আমরা কি বুঝতে পারছি? তাপমাত্রা তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হবে বা হয় সেটাকে আমরা বলবো কি? তাপমাত্রিক ধর্ম। ওকে, চলো আমরা নেক্সট টপিক আলোচনা করি। অর্থাৎ তাপমাত্রার পরিমাপ করার যে বিভিন্ন স্কেল আছে সেই স্কেলের মধ্যে সম্পর্কটা কী হবে? আসলে মূলত তিনজন বিজ্ঞানী তাপমাত্রা পরিমাপের বিভিন্ন তিনটা স্কেল আমাদেরকে দিয়ে গেছেন। তো এই স্কেলের সম্পর্ক বোঝার আগে আমাদেরকে দুটো জিনিস সম্পর্কে জ্ঞান নিতে হবে। সেটা হলো নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু এবং উচ্চ স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক বিন্দু। এই তিন দুটা জিনিস আসলে কি এটা আমাদের বুঝতে হবে। তো আমরা নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু বলতে বুঝি প্রমাণ চাপে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা বলবো কি? বরফ বিন্দু। আবার একটু মনে করো সবাই, বিষয়টা কেমন হবে? প্রমাণ চাপে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় তাকে বলি আমরা বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক। তো ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলতে আমরা কি বুঝবো? প্রমাণ চাপে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু বা স্ফুটনাঙ্ক বিন্দু। তাহলে এই দুটো কি ক্লিয়ার? আমাদের এই দুটো অবশ্যই লাগবে, সংজ্ঞা অনেক সময় আছে বইয়ে, বইয়ে যদি এটা ক্লিয়ারলি বলা নাই আমি তোমাদের সুবিধার্থে এখানে উল্লেখ করে দিয়েছি। তো চলো আমরা বিভিন্ন স্কেল সম্পর্কে একটু থার্মোমিটার নিয়ে আলোচনা করি। তো তোমরা সবাই খেয়াল করো, এখানে চারটি থার্মোমিটার স্থাপন করা হয়েছে। অর্থাৎ
আমরা আগেই পড়েছি থার্মোমিটারে কি থাকে, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু থাকে আর একটা নিম্ন স্থিরাঙ্ক বিন্দু থাকবে। তো সেই বিষয় বা হিমাঙ্ক বলতে পারি বা বড় বিন্দু বলতে পারি। তো খেয়াল করে দেখো, এ বি পি এটা আমাদের একটা মানে তুলনামূলক থার্মোমিটার, এটা আমরা আমাদের সম্পর্ক স্থাপন করার জন্য নির্ধারণ করেছি। কিন্তু বিজ্ঞানী সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন, তারা তিন ধরনের থার্মোমিটার আমাদেরকে প্রদান করে গেছেন। সেলসিয়াস স্কেলের স্ফুটনাঙ্ক বিন্দু হলো 100 ডিগ্রি সেলসিয়াস এবং তার হিমাঙ্ক বিন্দু বা বরফ বিন্দু হলো 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে আমাদের স্ফুটনাঙ্ক হলো 212 এবং তার হিমাঙ্ক পয়েন্ট হলো 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে আমাদের বরফ স্ফুটনাঙ্ক হলো 373 কেলভিন আর হিমাঙ্ক বা বরফ বিন্দু আমরা যা পাই 273। এখন বিষয় হলো, আমরা যদি তাদের এই স্ফুটনাঙ্ক বিন্দু থেকে হিমাঙ্ক বিন্দু, অর্থাৎ স্ফুটনাঙ্ক থেকে যদি আমরা হিমাঙ্ক বিন্দু বা পার্থক্য নির্ণয় করতে চাই, তাহলে যে তাপমাত্রা পাই সেটাকে আমরা বলি মৌলিক ব্যবধান। অর্থাৎ তার সর্ব ঊর্ধ্ব স্ফুটনাঙ্ক বিন্দু থেকে যদি তার বরফ বিন্দু বিয়োগ করি, অর্থাৎ ঊর্ধ্ব তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা বিয়োগ করলে যে পার্থক্যটা আমরা পাই সেটাকে আমরা বলবো কি, মৌলিক ব্যবধান। আর এই মৌলিক ব্যবধান ধরি আমরা কি করতে পারি, তাপমাত্রার বিভিন্ন স্কেল নির্ণয় করতে জানি। তো চলো, আমরা বিভিন্ন তাপমাত্রার বিভিন্ন স্কেলের ভিতরে আমরা সম্পর্ক স্থাপন করার জন্য মৌলিক যে পার্থক্যটা অর্থাৎ মৌলিক ব্যবধানকে নির্ধারণ করে কাজ করব। অর্থাৎ খেয়াল করো, আমরা যে কোনো তাপমাত্রার একটা মিড পয়েন্ট বা যে কোনো তাপমাত্রা যে লেভেল থেকেই হোক না কেন, আমরা সেই তাপমাত্রার থেকে তার নিম্ন স্তর এবং তার ওই স্তর থেকে তার মানে উচ্চ স্তর অর্থাৎ তার উপর মৌলিক যে পার্থক্যটা সেটাকে দ্বারা যদি ভাগ করি, আমরা মৌলিক ব্যবধানকে যদি ভাগ করি, তাহলে কি আমার বিভিন্ন স্কুলের মধ্যে সম্পর্ক পাই। যেমন দেখো, সি থেকে আমরা প্রথমে নিম্ন স্তর বিয়োগ করলাম, তাকে ভাগ করব কি মৌলিক ব্যবধান দ্বারা, অর্থাৎ কি উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের বিয়োগফল। তো একইভাবে ফারেনহাইট থেকে আমরা নিম্ন স্তরটাকে বিয়োগ করবো এবং তাকে ভাগ করবো যাদের মৌলিক পার্থক্য, অর্থাৎ এই 212 থেকে 32। একইভাবে কেলভিন স্কেলও আমরা কি করব, সেই স্কেল থেকে নিম্ন হিমাঙ্ক পয়েন্ট বিয়োগ করব এবং তাকে ভাগ করব স্ফুটনাঙ্ক পয়েন্ট থেকে নিম্ন পয়েন্ট বা হিমাঙ্ক পয়েন্ট দিয়ে ভাগ করব। তাহলে দেখো, আমরা যদি এটা করে থাকি তাহলে সি উপরে সি থাকবে, এখানে 100, এখানে 180, এখানে 100। তাহলে এদেরকে যদি আমরা কমন একটা সংখ্যা দ্বারা যদি আমরা ডিভাইড করতে চাই বা ভাগ করতে পারি, তাহলে আমরা একটা সহজ সমীকরণ পাই। সেটা হলো, সবাইকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে দেখো নিচে 5, এখানে 9, এটা হয় 5, অর্থাৎ সি বাই 5, এফ 32/9, কে 273/5। এটাই কি আমাদের তাপমাত্রা পরিমাপের বা এক স্কেল থেকে অন্য স্কেলে রূপান্তরের সূত্র। এবং এটা দ্বারাই আমরা কি করব, সামনে ম্যাথমেটিক্স সমাধান করার চেষ্টা করব বা করব, করতে হবে। তো এখানে একটা জিনিস সবচেয়ে সহজ মনে রাখবে, সেলসিয়াস থেকে কেলভিনের রূপান্তর খুবই সহজ। বিষয়টা কেমন, যে 0 ডিগ্রি সেলসিয়াস যখন ছিল তখন কেলভিন কত ছিল, 273। তার মানে ডিগ্রি সেলসিয়াসের সাথে তুমি 273 যোগ করলেই কেলভিনের স্কেলে তুমি তাপমাত্রা পেয়ে যাবে। অর্থাৎ যদি বলা হয় যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত কেলভিন, তুমি 273 যোগ করো, অর্থাৎ 274 কেলভিন। কিংবা 100 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত কেলভিন, আমি সহজে কী করবো, 273 যোগ করে দেবো, কত পাবো, 373 কেলভিন। তো এইটা আমরা এই ট্রিক্সগুলো মনে রাখবো। তাপীয় প্রসারণ সম্পর্কে আলোচনা করব। তো তাপীয় প্রসারণের সর্বপ্রথম আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণটা নিয়ে বিস্তারে আলোচনা করব। তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের পরীক্ষাতে যে অঙ্কগুলো থাকে বা গাণিতিক সমস্যাগুলো থাকে, মূলত এই প্রসারণ অংশ নিয়ে আমাদের সবার সমস্যাটা হয় বা প্রত্যেকটা স্টুডেন্ট সমস্যা ফেস করে। তো আসলে এটা খুব সহজ, আমরা যদি বোঝার চেষ্টা করি, একবার যদি তুমি বুঝতে পারো তাহলে আশাটা কি জীবনে কখনো ভুলবে না। তো চলো আমরা প্রথমে দৈর্ঘ্য নিয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম মনে করো আমি একটা লোহার দণ্ড নিলাম, তো যখন লোহার দণ্ডটা আমি নিলাম ওই সময় তার তাপমাত্রা আদি তাপমাত্রা θ1 সমান সমান 25 ডিগ্রি সেলসিয়াস আমি ধরে নিলাম। তো সে সময় তার দৈর্ঘ্য ছিল, আদি দৈর্ঘ্য ছিল L1 সমান সমান 2 মিটার। এখন আমরা আগে থেকেই জানি যে তাপমাত্রা যদি কঠিন পদার্থে প্রয়োগ করা হয় তাহলে তার দৈর্ঘ্য বাড়ে। তাহলে
আমি যখন এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, অর্থাৎ তাপমাত্রা চূড়ান্ত তাপমাত্রা সেটা 2 = 125 ডিগ্রি সেলসিয়াস হলো, ওই সময় তার দৈর্ঘ্যটা পরিবর্তিত হয়ে L2 = আমরা পাই 2.002 মিটার, অর্থাৎ 002 মিটার তার দৈর্ঘ্যের বৃদ্ধি। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা কী বলতে পারি? ডেল এল বা দৈর্ঘ্যের পরিবর্তন। তাই দৈর্ঘ্যের পরিবর্তন আমরা কী পেলাম? যে এল টু থেকে আমি যদি L1কে বিয়োগ করি তাহলে আমরা কী পাবো? দৈর্ঘ্যের পরিবর্তন। তো একইভাবে থিটার পরিবর্তনটা কত হয়? থিটা টু থেকে যদি আমি থিটা 1 বিয়োগ করি তাহলে আমি ডেল থেটা পাবো, সেটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এখন দরকার কী তৈরি করা? দৈর্ঘ্য প্রসারণ সহগের সহগটা বের করা। তো দৈর্ঘ্য প্রসারণ সহগকে সাধারণত আলফা দ্বারা প্রকাশ করা হয়। তো দৈর্ঘ্য প্রসারণ সহগ হবে আমি যে তাপমাত্রার পরিবর্তনের কারণে দৈর্ঘ্যের পরিবর্তন পেলাম, সেই পরিবর্তনকে আমি আদি দৈর্ঘ্য গুণন তাপমাত্রার পরিবর্তন দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটাইকে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য গুণন তাপমাত্রার পরিবর্তন, এইটাই কি আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। যদি আমি এই বিষয়টা মনে রাখতে পারি তাহলে আশা রাখি অঙ্ক করার সময় বা ফিউচার আমার যে কোনো কার্য সম্পাদনের সময়টা কঠিন বলে কিছুই মনে হবে না। তো ঠিক একইভাবে আমরা এই থিওরি বা এই থটের উপরে ডিপেন্ডস করেই কিন্তু আমরা অন্য যে প্রসারণগুলো, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ, আমরা সেটাও নির্ণয় করতে পারবো। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ সহ কী হবে? ক্ষেত্র প্রসারণ সহকে আমরা বেটা দ্বারা প্রকাশ করি। তাহলে ডেল এ ডিভাইডেড বাই আদি ক্ষেত্র গুণন কি? তাপমাত্রার পরিবর্তন। অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তনকে যদি আদি ক্ষেত্রফল গুণন তাপমাত্রার পরিবর্তন দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো? ক্ষেত্র প্রসারণ সহগ পাবো। একইভাবে আমরা আয়তনের প্রসারণ সহগ নির্ণয় করতে পারবো। অর্থাৎ আয়তন প্রসারণ সহগ গামা = কী হবে? ডেল ভি ডিভাইডেড বাই ভি ওয়ান গুণন ডেল থিটা। অর্থাৎ আদি আয়তনের পরিবর্তনকে আদি আয়তন গুণন তাপমাত্রার পরিবর্তন দ্বারা ভাগ করলে আমরা কী পাবো? আয়তন প্রসারণ সহগ পাবো। তো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা পেলাম, ক্ষেত্র প্রসারণ সহগ বেটা পেলাম এবং আয়তন প্রসারণ সহগ গামা পেলাম। তো এদের একক কী হবে? তো এককটা আমাদের জানা প্রয়োজন। তো দেখো, যেহেতু এখানে আয়তন আয়তন ভাগ হয়, কাটাকাটি চলে যায়, কিংবা ক্ষেত্র ক্ষেত্র কাটাকাটি চলে যায়, দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটাকাটি চলে যায়, থাকে শুধুমাত্র কি? তাপমাত্রার পরিবর্তন নিচে থাকে। অর্থাৎ তাহলে এই তিন ক্ষেত্রেরই একক আমরা এক কী পাবো? ক্যালভিন ইনভার্স। অর্থাৎ আমরা শুধুমাত্র নিচে তাপমাত্রাটাকেই পেয়ে পাই, অন্য কোনো রাশি আমাদের থাকে না। সুতরাং এই তিনটি রাশিরই একক হবে ক্যালভিন ইনভার্স। ক্লিয়ার? তো চলো আমরা এখন তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই তিনটি যে প্রসারণ পেলাম, অর্থাৎ আলফা বেটা গামা, এদের পারস্পরিক সম্পর্কটা কী হয় তা একটু দেখে আসি। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তো দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্র প্রসারণের মধ্যে সম্পর্ক হলো বেটা = 2 আলফা। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ জানো তাহলে তাকে তুমি 2 দিয়ে গুণ করলে তার ক্ষেত্র প্রসারণ সহগ পেয়ে যাবে। ঠিক একইভাবে আমরা আয়তন প্রসারণ সহগও পেতে পারি, অর্থাৎ গামা = 3 আলফা। তো আমরা এই তিনজনের ভিতরে রিলেশন স্থাপন করার জন্য এই প্রথম সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করি, উভয় পক্ষে একটা ইকুয়েশন দ্বারায় 3 বিটা = 6 আলফা। তো একইভাবে দৈর্ঘ্য প্রসারণ ও আয়তন প্রসারণের সম্পর্কটা কি? গামা = 3 আলফা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণকে 3 দ্বারা গুণ করলে আয়তন প্রসারণ পাওয়া যায়। একে আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করি, তাহলে খেয়াল করো এখানে 6 আলফা 6 আলফা ইকুয়াল হলো। তাহলে যদি তিনজনের ভিতরে আমরা সম্পর্ক স্থাপন করি, অর্থাৎ 6 আলফা = আমরা পাই 3 বিটা 2 গামা, তাহলে আমাদের নির্ণয় কি? এটাই আমাদের সম্পর্ক। এই সম্পর্কটা আমরা কী করব? সবাই সর্বদা চেষ্টা করো মনে রাখার জন্য, কারণ আমাদের যখন মনে করো যে কোনো বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে বললো, বাট সেখানে ক্ষেত্র প্রসারণের কোনো ইনফরমেশন নাই, সব দৈর্ঘ্য প্রসারণের ইনফরমেশন আছে, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। বা আয়তন বের করতে বললো আমরা কী করতে পারবো? বের করতে পারবো। কিংবা আয়তন জানা থাকলে আমরা সেখান থেকে দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করতে পারি, ক্ষেত্র প্রসারণ নির্ণয় করতে পারি। শুধুমাত্র এই রিলেশনটা যদি মনে রাখি আমরা, তাহলে তোমরা বিষয়টা একটু বই থেকে বিস্তর দেখবে। আর আশা রাখি আমার এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে, এটাই আমার কাম্য। তো চলো আমরা
সামনের দিকে অগ্রসর হই। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় যাচ্ছি বা আলোচনা করব সেটা হলো তরল পদার্থের তাপীয় প্রসারণ। অর্থাৎ কোনো তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তরলের যে প্রসারণ হয় সেই প্রসারণটা নিয়েই আমরা একটু আলোচনা করব। তো চলো আমরা একটা পানিবর্তী একটা জার নিই। যে আমি মনে করলাম যে এ দাগ পর্যন্ত পদার্থের পাত্রটি পানি দ্বারা পরিপূর্ণ করছি, এখন একে আমি তাপ প্রয়োগ করব। তাপ প্রয়োগ করলে প্রথমে কি হবে, আমরা সবাই জানি যে এই পাত্রটি তাপ গ্রহণ করবে। তো যখন পাত্র তাপ গ্রহণ করবে, যেহেতু পাত্র একটি কঠিন পদার্থ, তাহলে সে কী হবে, অবশ্যই তার আয়তন প্রসারণ ঘটবে, তার আয়তনটা বেড়ে যাবে। তখন কি হবে, এই পানির উপরিতল এ থেকে বিতে নেমে আসবে। তাহলে এইটা আমরা আসলে এই প্রসারণটা কিসের প্রসারণ ঘটলো, পানির কিন্তু প্রসারণ হয়নি, হলো কার, পাত্রের প্রসারণ। তাহলে এই প্রসারণটাকে আমাকে বলবো কি, পাত্রের প্রসারণ, যেটাকে আমরা ভিজি নামে অভিহিত করি। এরপরে যখন আমি তাপমাত্রা আরও প্রয়োগ করব তখন কি হবে, তাপ পানিতে সঞ্চারিত হবে। পানিতে সঞ্চারিত হওয়ার কারণে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং পানির আয়তনটা বেড়ে বি থেকে সিতে পৌঁছাবে। তো এটাকে আমরা কি বলবো, প্রকৃত প্রসারণ। মূলত পানিটা কোথা থেকে কোথায় পৌঁছালো, বি থেকে সিতে, কিন্তু আমরা কিন্তু আপাত দৃষ্টিতে মনে করি পানি এ থেকে সিতে পৌঁছাইছে, এটাই মনে হয় সবার কাছে। তো এটাকে আমরা বলবো কি, আপাত প্রসারণ। কারণ পানিটা মূলত আমরা মনে করি যে আমি যেখান থেকে পানি দিয়েছিলাম, অর্থাৎ এ পয়েন্টে পানি দিয়েছিলাম, সে এ পয়েন্ট থেকে সি পয়েন্টে পৌঁছেছে। অথচ আসলে ঘটনাটা ঘটলো কি, তার উল্টা। যখন পাত্র প্রসারিত হলো পানিটা অবশ্যই নিচে নেমে আসবে এবং এই নিচের থেকে পানি উপরে যাবে। তাহলে এই তিনজনের ভিতরে রিলেশনটা কী দাঁড়াবে, আমরা যদি প্রকৃত প্রসারণ বের করতে চাই, অর্থাৎ বি সি, আমরা ইজি কস্ট কী লিখতে পারি, পাত্রের প্রসারণ এ বি যোগ কি, আপাত প্রসারণ এ সি। তাহলে এটাই কি আমাদের এই তিনটা প্রসারণের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তাহলে আমরা কি বলতে পারি, প্রকৃত প্রসারণ ইজ ইকুয়ালস টু কি, পাত্রের প্রসারণ ও আপাত প্রসারণের যোগফলের সমান। তাহলে আমরা মোটামুটি সবাই বুঝতে পারলাম। তো আমরা চেষ্টা করব নিজ নিজ পাঠ্য বই থেকে সবাই একবার বিষয়টা আর একবার পড়তে, তাহলে আশা রাখি তোমাদের আর কখনও ভোলার কথা না, মনে থাকবে। তারপরও যদি কারো কোনো অসুবিধা থাকে বা কোথাও যদি বুঝতে না পারো, তাহলে নিঃসন্দেহে আমার নাম্বারটা দেওয়া আছে, আমাকে ফোন করে তোমরা যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার নিতে পারো। ওকে, সবাই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।